জয়নিতাই, এবার যে গানটা গাইতে চাই, আমাদের সারা নবদ্বীপটাই হচ্ছে নবদ্বীপ মায়াপুর বৈষ্ণবের কারখানা। মানে শুধু বৈষ্ণব নেই তা না, বৈষ্ণব এখান থেকে তৈরি হয়। কিন্তু আপনারা বলেন দেখি, কোনো বৈষ্ণব যদি বাড়িতে দুপুরবেলায় মাধুপুরি করতে যায়, বাড়ির লোক কাজে ব্যস্ত, যদি বলে বাবা মাফ করো, মুখখানা কাতলা মাছের মতন তবলা বানিয়ে বিড়বিড় বিড়বিড় করতে করতে গেটের থেকে বেরোয়, সামান্য এই জায়গাটায়, আর ঝোলা নিয়ে যদি একটু টানাটানি হয়, তার তো কথাই নাই, পইতা বের করেই বলবে আমি অভিশাপ দিয়ে তোকে ভস্মীভূত করে দেব। রাধে রাধে। তাই প্রকৃত বৈষ্ণব যারা, কৃপা করে মনে কিছু করবেন না, তারা যারা বৈষ্ণবের পোশাক পরে, মুখোশ পরে সুস্থ সমাজকে অসুস্থ সমাজে পরিণত করছে, তাদের জন্য এই গানটি। পূজা করো, যজ্ঞ করো, মালা জপ টিকি ধরো, পূজা করো, যজ্ঞ করো, মালা জপ টিকি ধরো, এই ঘরের খবর লই শুনি, ভাগবত পরে ভগবানের পাইসনি, ও বলি ভাগবত পরে ভগবানের পাইসনি, পূজা করো, যজ্ঞ করো, মালা জপ টিকি ধরো, ঘরের খবর লই শুনি, ভাগবত পরে ভগবানের পাইসনি, ও বলি ভাগবত পরে ভগবানের পাইসনি। অজ্ঞ হইয়া যজ্ঞ করো, না জানিয়া বাপের নাম, তুমি না বুঝিয়া ভজিতেছ মাটির গড়া কৃষ্ণ রাম, মাটির গড়া কৃষ্ণ রাম, অজ্ঞ হইয়া যজ্ঞ করো, না জানিয়া বাপের, তুমি না বুঝিয়া ভজিতেছ মাটির গড়া কৃষ্ণ রাম, মাটির গড়া কৃষ্ণ রাম, তুমি তুলসীর মালা জপিতেছ ভাবিয়া কি দেখিয়াছ, এই তো দেখলাম হাতে মালার থলে মালা জপছে, আবার কর্মচারীকে বলছে এই ওজনটা একটু ভালো করে দেখ। আচ্ছা বলেন দেখি, ওনার মন কি মালায় না ওজনে, কোনটায়? তুমি তুলসীর মালা জপিতেছ ভাবিয়া কি দেখিয়াছ, টিকি রেখে কি পেয়েছ, এই টিকি রেখে কি পেয়েছ, হিসাবে মিলাই শুনি, ভাগবত পরে ভগবানের পাইসনি, বলি ভাগবত পরে ভগবানের পাইসনি। পাষাণ পূজার আসান হয় না জীবনের দুঃখ ব্যথায়, ওই হাতি সে করিয়া হুদিস চৌদিকে তার সেই কথায়, চৌদিকে তার সেই কথায়, পাষাণ পূজার আসান হয় না জীবনের দুঃখ ব্যথায়,
ওই হাতি সে করিয়া হুতিস চৌদিকে তার সেই কথা, চৌদিকে তার সেই কথা। একটি বছর হইলে পূর্তি, মাটি নিয়া কর ফুর্তি। একটি বছর হইলে পূর্তি, মাটি নিয়া কর ফুর্তি, ঘরে আছে জ্যান্ত মূর্তি। এই ঘরে আছে জ্যান্ত মূর্তি, খুইজা তারে দেখছনি। ভাগবত পরে ভগবানের পাইছনি, ওলি ভাগবত পরে ভগবানের পাইছনি। তোমার ময়লা মনের বয়লা হাতে গলায় পর রুদ্রাক্ষ, ভক্ত তুমি বড়ই শক্ত, গেরুয়াতে তার সাক্ষ্য, গেরুয়াতে তার সাক্ষ্য। ময়লা মনের বয়লা হাতে গলায় পর রুদ্রাক্ষ, ভক্ত তুমি বড়ই শক্ত, গেরুয়াতে তার সাক্ষ্য, গেরুয়াতে তার সাক্ষ্য। ওরে হাট বাজারের রং লাগাইয়া পরার কাপড় ছাপাইয়া, হাট বাজারের রং লাগাইয়া পরার কাপড় ছাপাইয়া, কৃষ্ণ নামের রং মাখাইয়া, কৃষ্ণ নামের রং মাখাইয়া, মনটারে রাঙাইছনি। ভাগবত পরে ভগবানের পাইছনি, বলি ভাগবত পরে ভগবানের পাইছনি। নিরাত্রিতম যত্তীর্থ যাত্রা দিনা, মহাভারত বলছে তাহা বলো কথা সত্য কিনা, বলো কথা সত্য কিনা। ব্যাপিতঞ্চন নিরাত্রিতম যত্তীর্থ যাত্রা দিনা, মানে ঈশ্বর নিরাকার, সর্বজীবের মধ্যে বিরাজমান, সর্বং হলি ইদং ব্রহ্ম। যার জন্ম মৃত্যু আছে তার মধ্যেই ভগবান বিরাজ করে। তাহলে বড় বড় মন্দির বানিয়ে, হাজার হাজার ফিট উঁচা মন্দির বানিয়ে কি লাভ? মন্দিরের পাশে কত ভিখারি বসে দু এক টাকার জন্যে চব্বিশ ঘন্টা ডিউটি করছে, তার এক মুঠো খাবার নেই। বলুন তো দেখি, ওদের দেখে ভগবান ওই হাজার ফিট মন্দিরের মধ্যে থাকে নাকি? আপনাদের কাছে প্রশ্ন রইল। ব্যাপী কঞ্চন নিরাত্রিতম যত্তীর্থ যাত্রা দিনা, মহাভারত বলছে তাহা বলো কথা সত্য কিনা, বলো কথা সত্য কিনা। কাশীতে নাই শিবার কালি, কি দেখতে যাও খালি খালি, কাশীতে নাই শিবার কালী, কি দেখতে যাও খালি খালি। মনের ঘরে বনমালী, এই মনের ঘরে বনমালী,
তাহার পূজা করছনি। ভাগবত পড়ে ভগবান রে পাইছনি, ও বলি ভাগবত পড়ে ভগবান রে পাইছনি। নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নীগণ, এই দেহের মধ্যে গয়া কাশী শ্রীক্ষেত্র আর বৃন্দাবন, শ্রীক্ষেত্র আর বৃন্দাবন, নকুল বলে শোনো আমার হিন্দু ভাই ভগ্নীগণ, দেহের মধ্যে গয়া কাশী শ্রীক্ষেত্র আর বৃন্দাবন, শ্রীক্ষেত্র আর বৃন্দাবন, যাও পাসপোর্ট আর ভিসা করে হরকে দেখতে হরিদ্বারে, পাসপোর্ট আর ভিসা করে হরকে দেখতে হরিদ্বারে, যেতে হবে পরপারে, যেতে হবে পরপারে, তাহার ভিসায় আনছনি। ভাগবত পড়ে ভগবানের পাইছনি, ও বলি ভাগবত পড়ে ভগবানের পাইছনি। পূজা করো যজ্ঞ করো মালা জপ টিকি ধরো ঘরের খবর লইছনি, ভাগবত পড়ে ভগবানের পাইছনি, ও বলি ভাগবত পড়ে ভগবানের পাইছন, ও বলি ভাগবত পড়ে ভগবানের পাইছন, ও বলি ভাগবত পড়ে ভগবানের।